সেদিন আমাদেরকে ছেড়ে দেবে। এই কথা বলো ঠিক কিনা? কোন ভাই পাশে থাকবে না, বাবাও পাশে থাকবে না, মাও থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। তোমাকে তোমার এলাকার কবরস্থান অথবা তোমার জন্য সিলেক্ট করা কোন একটা কবরস্থানে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে। তুমি কি জানো তোমার সাথে প্রথম কে কথা বলবে? ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই ইহিয়াউল উলুমিদ্দিন কিতাবের মধ্যে লিখছেন যে কবরে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তির সাথে প্রথম কথা বলবে তার কবর। কথা বলেন ঠিক কিনা? কবর কথা বলবে, কবরের সাউন্ড বের হবে, কবরের জুবান খুলে যাবে, কবর বলে এই তুই নাকি সে যে আমার উপরে হাঁটার সময় খুব পাওয়ার নিয়ে হেঁটেছিলি, খুব ভাব নিয়ে হেঁটেছিলি, আমার উপরে হাঁটার সময় তোর বাহুবলের কারণে তোর এলাকার মানুষ তোকে ভয় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, তোর টাকার গরমের কারণে তুই গাড়ি থেকে নামতে পারিস নাই, তোর প্রোগ্রামের মধ্যে গরিব দুঃখীদের কোনো স্থান ছিল না। তুই কি সে ব্যক্তি যে ডাক্তার হওয়ার পরে রোগীদের কাছ থেকে কষায়ের মতো টাকা নিয়েছিলি? কথা জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবে তুই কি সেই ইঞ্জিনিয়ার যে আমার উপরে হাঁটার সময় টাকার লোভে রডের বদলে বাঁশ দিয়েছিলি? ঠিক কিনা? বলেন না। তুই কি সেই ব্যারিস্টার যে পয়সাওয়ালার টাকাকে গরিবের পক্ষে রায় দেশ নাই? কথা কন ঠিক কিনা? তুই কি সেই মাওলানা যে কোরআন সুন্নাহ স্টাডি করার পরেও আমার নবীর প্রেম কি জিনিস বুঝতে পারোস নাই? কথা বলেন ঠিক কিনা? হাত তুলে, হাত তুলে ঠিক কিনা বলো, ঠিক কিনা? তোর মাথায় যুগ পাগড়ি, তোর গায়ে জুব্বা আদা কাবা, তুই তো নবীকে চিনস নাই, তুই তো নবীকে চিনস নাই রে। কে বলবে কে? আরে বলেন কে? তুই কি সেই এম এ পাস ছেলে যে মায়ের সাথে চোখ বড় করে কথা বলতি? তুই কি সেই বিয়ে পাস ছেলে যে বাবাকে কামলা মনে করতি? বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবাকে বলতি তুমি কি জানো, তুমি কি বুঝো, আমরা আধুনিক যুগের ছেলে, তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার বিল নাই, এই পেটা তুই এখন কবরে আসোস কবরে ঠিক কিনা? কথা কো ঠিক কিনা? বলেন কবর বলবে এখন বল, তোর বাবাকে যে বেয়াদবি করেছস বাবার সাথে, মায়ের সাথে কুস্তাবি করেছো, তোকে কি আমার নবী বলে নাই? কোরআন কি তোকে শোনাই নাই? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, তোকে কি শরাব পান করতে নবী নিষেধ করে নাই? বলে না, বলে না, করে নাই, করে নাই। তোকে কি তোদের এলাকার খতিবে মুকাররম জুমার নামাজে মানা করে নাই মাদক দ্রব্য টাচ না করতে? তুই কি সেই ব্যক্তি যে লাখে 10,000 নিয়েছস? এই কথা কো, কথা কো ঠিক কিনা? লাখে কত? আমার তো বুক কাঁপতেছে ভাই। নাউজুবিল্লাহ বলো, তোমরা যে এখনো এই এলাকা ধ্বংস হয়ে যায় নাই, এখনো আল্লাহর গজব পড়ে এলাকার জমিনে দেবে যায় নাই, এখনো শুকরিয়া করো। লাখে 10,000 না, লাখে 40,000 না, লাখে 60 টাকাও যদি সাইর আনাও যদি কেউ খেয়েছো, মনে করবে তুমি তোমার মায়ের সাথে জেনা করার গুনাহ করতেছো। কথা বলেন ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা? বলো খবরদার, খবরদার, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওই কবরের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ কর। লাখে 10,000, 10,000, 20,000, 20,000, 40,000, 50,000 খাইয়া খাইয়া যে বিল্ডিংটা বানাচ্ছ, তুমি যখন সেই বিল্ডিং থেকে কবরে ঢুকে যাবে, সেই ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কবরে ঢুকে যাবে, তুমি যখন কবরে চলে যাবে, ওই কবর কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে, এই জবাব দে ঠিক কিনা? ঠিক কিনা? ও বাবা, যেই সন্তানের জন্য লাখে 40,000 টাকা নিচ্ছ, যে স্ত্রীর জন্য লাখে 10,000 টাকা নিচ্ছ, যে দুনিয়ার জন্য নিচ্ছ, সবাই কবরের উপরে দাঁড়িয়ে থাকবে, ওই কবরের ভিতরে কেউ যাবে না, কিন্তু তোমার ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই শরহ সুদুরের মধ্যে লিখে দিচ্ছেন, লাইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনান, ওই ব্যক্তি যে কাফের, যে ফাজের,
আরো জোরে সব কয়টা 99 আরো জোরে কয়টা 99 টা সাপ 99 টা সাপ 99 99 টা সাপ তোমার কবরে ছেড়ে দেওয়া হবে এক একটা সাপের 7টা থেকে 9টা করে মাথা থাকবে প্রত্যেকটা সাপের 7টা থেকে 9টা ফনা থাকবে এই একটা সাপের একটা মাথা থেকে যদি একটু নিঃশ্বাস এই পৃথিবীতে ফেলে কোদার কসম হাদিস অনুযায়ী পৃথিবীতে আর কোনোদিন গাছ জন্মাবে না এই পৃথিবীর সাগরের পানি শুকিয়ে যাবে এই পৃথিবীর পাহাড়গুলো দুরিশাত হয়ে ধুলার মতো উঠতে থাকবে এরকম সাপ কবরে লেলিয়ে দেওয়া হবে কবরে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত সেই সাপ তোমাকে কামড়াতে থাকবে কামড়াতে থাকবে তুমি একটু কবরের পারে গিয়ে দেখো না তুমি রাত্রিবেলা একটু কবরের পারে গিয়ে জিজ্ঞেস করিও তোমার দাদাকে দাদা জান বাতি কি আছে ভিতরে দাদা জান দরজা আছে একটু খুলে বের হন না নানা জান জানালা খুলে একটু তাকান না না কোনো সাউন্ড তুমি পাবে না কোনো সাউন্ড তুমি পাবে না তোমাকে যখন ওই কবরের পারে যাওয়ার জন্য তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে বিশ্বাস করো তুমি যার জন্য সুদ কাটছ সেও তোমাকে আর নাম ধরে ডাকবে না সে বলবে লাশ লাশ তোমাকে বেডরুমে আর ঢুকাবে না তোমাকে ঘরের সিঁড়ির গোড়ায় ফেলে রাখবে ঘরের আঙিনায় উঠানে ফেলে রাখবে ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখবে ইভেন তোমার ছেলে তোমার দাফন কাফন পর্যন্ত করতে চাইবে না হুজুর ডেকে আনবে হুজুর আমার বাবা মারা গেছে একটু কিছু করেন কোনো মতে দু তিন দিন পর তোমার ছেলে তোমার রেখে যাওয়ার সম্পদ নিয়ে ভাগাভাগি করবে তোমার ছেলে তোমার জন্য কি করবে তুমি তো তাকে সুদ খেয়ে খেয়ে মানুষ করেছো ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা সুদের টাকা দিয়ে যে ছেলেকে তুমি মানুষ করেছো তোমার কি মনে হয় সেই ছেলে তোমার কবরের পারে যাবে মনে হয় আম গাছ থেকে কি তাল ধরবে তাল গাছ থেকে বেল ধরবে তুমি কি জানো না রসুল আজম আব্দুল কাদের জিলানির বাবার কথা যে ওলি বলে দিয়েছেন وكل ولي على قدم واني على قدم النبي بدر الكمالي আমি আব্দুল কাদেরের কদম সমস্ত ওলির কাদের উপরে সুবহানাল্লাহ আমার কাদের উপরে আছে আমার নবীর কদম সুবহানাল্লাহ সেই আব্দুল কাদের জিলানি কোন পেট থেকে এসেছে তার বাবাটা কে আসলে একটু গবেষণা কি কখনো করেছো তোমরা একটু খেয়াল করো একটা ছোট্ট আপেল খেয়েছে না জেনে না বুঝে এটা খাওয়া জায়েজ তারপরও আল্লাহর ভয়ে বলে কিয়ামতের মাটি তো আর আপেল ফেরত দেওয়ার সুযোগ পাব না 12 বছর গোলামি করেছে কয় বছর 12 বছর কয় বছর 12 বছর আজকে তুমি সুদ খাচ্ছ তুমি দোকানের কাস্টমারকে মিথ্যা বলে বলে কাপড় বিক্রি করতেছো ওজনে কম দিচ্ছ চড়ামুড়ি কিনতে গিয়ে 5.5টা খেয়ে ফেলতেছো আঙ্গুর কিনতে গিয়ে একটা গালে দিয়ে ফেলতেছো খেজুর কিনতে গিয়ে একটা খেয়ে ফেলতেছো কত বাকি দোকানে তোমার থেকে টাকা পাবে অলরেডি দোকানদার সহ মারা গেছে তোমার কোনো খবর নাই আজকে তুমি হারাম খেয়ে খেয়ে যে সন্তানগুলো বড় করতেছো কালকে সেই সন্তান তোমাকে লাথি মেরে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেবে কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা তুমি যদি হালাল খেয়ে হালাল রুজি দিয়ে